আসসালাম আলাইকুম আহমতুল হজ ফ্লাইটগুলো খুব সতর্কতার সাথে নিয়ম মেনে চলছে নির্ধারিত সময়ে ফ্লাই করছে সবগুলো ফ্লাইট সেভাবেই কার্যক্রম চলছে আগেই ইঞ্জিনিয়াররা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে পাইলটও বিমান স্টার্ট দিয়ে দেখেছে কোথাও কোনো ত্রুটি পরিলক্ষিত হচ্ছে না সব ঠিক আছে কোনো ঝামেলা নেই হাজি সাহেবরা কাগজপত্রের জামেলা চুকিয়ে একে একে নিজ নিজ আসন গ্রহণ করছে লাগেজপত্রও বিমানে ওঠানো হচ্ছে হাজিদের সংখ্যা গণনা করা দেখা হচ্ছে সবাই উপস্থিত তারপর ফ্লাই করে হারিয়ে যাচ্ছে আকাশের নেলেমায় এভাবে চলছিল কার্যক্রম কোনো হচ্ছিল না কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু একটি আসন এখনো খালি একজন হাজি এসে এখনো পৌঁছেনি এদিকে কাঁটা ঘুরতে ফ্লাই করার সময়ে এসে পৌঁছল বারবার ঘোষণা করা হচ্ছে তবুও সেই অনুপস্থিত হাজি সাহেব আসেননি কোনো খবরও পাওয়া যাচ্ছে না কিন্তু একজনের জন্য তো আর দেরি করা যায় না তাই ফ্লাই করার নির্দেশ এলো পাইলট থ্রু ও অন্যান্য সবাই বিমানে উঠেছে ককপিটে এসে বসলো পাইলট একটু পরই বিমান ফ্লাই করবে বিমান স্টার্ট দিল স্টার্ট নিচ্ছে না আবার ট্রাই করলো না স্টার্ট নিচ্ছে না কয়েকবার ট্রাই করলো না কিছুই হচ্ছে না চুটে এলো ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করলো না সবই ঠিক কিন্তু বিমান স্টার্ট নিচ্ছে না কি কারণ চমকে উঠলো সবাই এদিকে একাধিক ইঞ্জিনিয়াররা বারবার পরীক্ষা করছে সব ওকে কিন্তু বিমান স্টার্ট নিচ্ছে না বিশ পঁচিশ মিনিট চলে গেছে হাজিদের মাঝে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে তখন লাউড স্পিকারে ঘোষিত হল যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে এর জন্য বিমান কর্তৃপক্ষ দুঃখিত এদিকে বিমানবন্দরের রাস্তায় প্রচণ্ড জ্যাম সে অনুপস্থিত হাজি সাহেবের গাড়িটি যথাসময়ে বিমানবন্দরে পৌঁছতে পারেনি আধা ঘন্টা দেরি হয়ে গেছে এখনো জ্যামে আটকে আছে সাথীদের একজন বলল হজরত আধা ঘন্টা দেরি হয়ে গেছে বিমান তো নির্ধারিত সময়ের পর আর এক মিনিটও দেরি করে না তাই আমাদের গিয়ে আর কোনো লাভ নেই বিমান চলে গেছে তাই চলুন আমরা ফিরে যাই এ মতের সাথে আরো কয়েকজন কণ্ঠ মিলালো তখন হজরত অত্যন্ত শান্ত সমাহিত কণ্ঠে বললেন বিমান না হয় না পেলাম কিন্তু বিমানবন্দর থেকে তো ঘুরে আসতে পারে চলুন গিয়ে দেখি সাথীরা ভাবলো বিমানবন্দরে কোনো কিছু তো আর হজরতের নতুন করে দেখার বা জানার নেই তাহলে এমন কথা বলছেন কেন এর রহস্য কি যারা বুঝে তারা বুঝে ফেললেন যে শীঘ্রই এক অজানা রহস্য উন্মোচিত হবে এক নতুন চমক তাদের জন্য অপেক্ষা করছে হজরত বিমানবন্দরে পৌঁছলেন বিমানবন্দরের অফিসাররা তার আগমনের সংবাদ পেয়ে ছুটে এলো কাতর কণ্ঠে বলল হজরত ক্ষমা করবেন বিমান স্টার্ট নিচ্ছে না মনে হয় আজ আর যাওয়া হবে না বিমানে ওঠে হাজি সাহেবরা বসে আছেন তাদেরও কষ্ট হচ্ছে ইতোমধ্যে পাইলটও ছুটে এসে হজরতের সামনে দাঁড়ালো তার চেহারাও বিষণ্ন মলিন হজরত পাইলটকে বললেন চলুন তো দেখি বিসমিল্লা বলে স্টার্ট দিয়ে দেখুন স্টার্ট নেয় কি না আশা নিরাশায় দোদুল্যমান পাইলটের মন ভাবল আচ্ছা হুজুর যখন বললেন তাহলে না হয় আরেকবার স্টার্ট দিয়েই দেখি একটু কষ্ট না হয় করলাম হজরত বিমানে উঠে এলেন পাইলটও উঠে এলেন ত্রুরাও এলো এবার বিসমিল্লা বলে বিমান স্টার্ট দেয়া মাত্র বিমান স্টার্ট নিল কোনো সমস্যা নেই কোনো ত্রুটি নেই সবার অধর করে নির্মল হাসি উকি দিল সবার অন্তর থেকে একটি জগদ্দল পাথর নেমে গেল। তারপর বিমান ফ্লাই করে জিদ্দার উদ্দেশ্যে উড়ে গেল দেখতে দেখতে মেঘের কোলে আকাশের দিগন্তে হারিয়ে গেল দেখলে তো সেই আল্লাহওয়ালার সান কিন্তু কি তার নাম ও পরিচয় হ্যাঁ তিনি হলেন বাংলার অলিকুল শিরোমণি আমির শরিয়ত হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হজুর রহমতুল্লাহ